মঙ্গলবার হুগলির হরিপালে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে সৌমিত্র খাঁট তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে ডিভোর্স প্রসঙ্গে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হল হরিপাল লোকমঞ্চে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি ডক্টর করবী মান্না, জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, মন্ত্রী তপন দাশগুপ্ত, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ অন্যান্যরা। আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার কর্মী সভা হলো। আমরা যেমন বঙ্গধ্বনি করছি, মানুষের কাছে পৌঁছচ্ছি, সরকারের দুয়ারে সরকার চলছে, তেমনি মহিলা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আছে তাদেরকে সাংগঠনিকভাবে উজ্জীবিত করার জন্যে আজকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমাদি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেছিলেন এবং মেয়েদেরকে সেই রকম বক্তব্য রেখে গেলেন এবং মেয়েদেরকে তিনি অনুপ্রেরণা জাগিয়ে গেলেন যে আর নয় বাড়িতে, এবার সবাই চলো মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে এবং দিদি যে উন্নয়ন করছেন এই উন্নয়নের বার্তা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো, এই কথাই আজকে এই কর্মী সভা থেকে দিদি এই বার্তা দিলেন। আজকে এই সম্মেলন দিয়ে আমাদের এই যাত্রা শুরু হলো। এরপরে দিদি ঘোষণা করেছেন আমরা জানুয়ারি মাসে একটা বিরাট বড় মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা মহিলাদের নিয়ে শুধুমাত্র একটা বড় জনসভা করব। এদিন সভায় এসে সুজাতা মণ্ডল খাঁয়ের তৃণমূলে যোগদান ও সৌমিত্র খাঁয়ের বিবাহ বিচ্ছেদ নোটিশ পাঠানো প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে কি? এটা কি আইনি স্বীকৃতি পায় এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশে? তাহলে বলবো মহিলাদের সম্মান যেন সবাই দেয়, সে যে কোনো দল করতে পারে। হরিপালে তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভায় এসে একথা বলেন রাজ্যের মন্ত্রী। যে কোনো মহিলা সে রাজনীতিতে আসলে তাকে নিশ্চিতভাবে আমরা এই শিক্ষায় মন্ত্রণালয় মেয়েরা রাজনীতিতে আসলে একটা অংশগ্রহণ করে সেটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাকে আরো শক্তিশালী করে। সে মনে করেছে তৃণমূল কংগ্রেসে আসলে পৌঁছেছে, পরিবারের মধ্যে কী অসুবিধা তার সাথে কী সেটা আমার জানারও কথা না, আমি জানতেও চাই না, আমি একটা অনুষ্ঠান কিছুও নেই জানবার জন্য আগ্রহী নেই। কিন্তু আমি এটা ভাবি যে একজন শুধু দলে অন্য দলে এসেছে বলে এটা কি বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে, এটা কি আইনি স্বীকৃতি পায় এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশ? তো তাহলে আমি বলবো যে মহিলাদের সম্মান যেন সবাই দেয়, সে যে কোনো দল করতে পারে। আমরা তো আগে অন্য দল বন্ধ করেছি, তো এসেছে এখন আমাদের আমরা স্বাগতই জানি এবং সেটাকে আমি যা ওর রেসপন্সিবিলিটি নিয়ে দেখলাম আমার মনে হচ্ছে যে খুব শক্তিশালী এবং শক্তিশালী একটা মেয়ে সবসময় রাজনীতির ক্ষেত্রে একটা নতুন মাত্রা ধরতে। হা পদবি থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার বৈবাহিক বসু পদবি আমি ব্যবহার করি না, আমি ভট্টাচার্য পদবি ব্যবহার করি, তাতে আমার স্বামী শ্বশুর বাড়ির কোনো অসুবিধা হয় না, আমি শ্বশুর বাড়িতে স্বামীর সাথে থাকি, তাই খা পদবি থেকে মুক্তি দিলাম এ কথাটা ঠিক নয়। তাছাড়া প্রাপ্তবয়স্ক মহিলা ভারতীয় গণতন্ত্র ও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যে কোনো দল করতে পারেন, যারা এটা মনে করে তারা রাজনৈতিক প্রভাব ও ব্যাংকের টাকা বাড়াবার জন্য করে। খা পদবি থেকে মুক্তি দেওয়ার কথা বলে কি মহিলাদের কোনো অসম্মান করেছে? আমি নিজে বলছি, আমি নিজের কথাটা বলছি, অন্য কারোর কথা না। আমি আমার বৈবাহিক যে পদবি সেটা ব্যবহার করি না, বসু আমার বৈবাহিক পদবি, সেটা আমি ব্যবহার না করে আমি আমার পুরনো পদবি ভট্টাচার্য করি, তাতে আমার স্বামীর কোনো অসুবিধা হয় না, আমি আমার স্বামীর সাথেই থাকি, আমার ছেলের কোনো অসুবিধা হয় না, আমার ছেলের নাম সৌরভ বসু, আমার বউয়ের কোনো অসুবিধা হয় না, বউ লেখে অমৃতা গুহ বসু, তাতে আমার কোনো অসুবিধা হয় না, গুহ ব্যবহার করব, তো তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না। সুতরাং এটা পদবি মা থেকে মুক্তি দিলাম, ও নিজেও বলেছে সুজাতা আর মানসিক অবস্থা বলেছে, আমি বলছি আমার আমার কথাটা আপনাদের কাছে। আজ বাংলা হুগলি। আইনাল কলেজ অফ নার্সিং উচ্চ মাধ্যমিক পাশের ছাত্র ছাত্রীদের জন্য GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন আইনাল কলেজ অফ নার্সিং, কয়েকতলা ২৪ নম্বর রোড। বিশদ জানতে ফোন করুন 9224763316 অথবা 8016001840 এই নাম্বারে।